দোস্ত, মির্জা বাড়ির আক্কাস আমারে গালাগালি করছে, ওর একটা বিচার করণ দরকার। আরে বাপরে বাপ, মির্জা বাড়ি আর খান বাড়ি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলা যাব না। একটা হলো বাঘ আর একটা হলো সিংহ, ব্যাপারটা দি চাই পা যা দোস্ত, চাই পা যা। দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি কইরা দিতাছি, আয় আমার সাথে আয়। খান বাড়ি আর মির্জা বাড়ির ভিতরে যদি একটা গ্রিন লাগাইতে না পারি তাহলে একটা কেনা বেড়া লাগাই দিব। এইদিকে মির্জা বাড়ির লোকজন আর এদিকে খান বাড়ির লোকজন, দেহি গ্রিন লাগান যায় কিনা, চল আমার সাথে আয়। দোস, গোবরটারি কামে লাগাই। কি কামে লাগাবি? এইবার একটা গ্রিন করবো নে, আয়। তাকে তুই কি করতাস? আমার দোস্তরে বকা দিছে। মির্জা বাড়ির লোক, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। মির্জা বাড়ির লোকে খান বাড়ির লোকে গুলি করে মেরে ফেলাইছে, গিরিন গেটে এবার জব্বর জমছে। চাচু, চাচু, ডিডি সি দ্যাট? ও নো, আবার আমার লোকদেরকে মেরে ফেলেছে। ও গড, লুক চাচু, দে জাস্ট কিল মাই ম্যান। চাচু, আমি মির্জা পরিবারের লাশ চাই, লাশ। লাশ আমিও চাই বক্কর, লাশের বদলে লাশ চাই। আজকের পর যে লোক মির্জা বাড়ির সীমানা অতিক্রম করবে তার লাশ চাই আমি। আরে চাচু, ততক্ষণ ওয়েট করার কি প্রয়োজন? তুমি চাইলে মির্জা পরিবারের বংশ নির্বংশ করে দিব এখনি, রাইট নাও, হুকুম দাও। না, উত্তেজিত হাতের ছোঁড়া গুলি কখনো ঠিক নিশানায় পৌঁছায় না। খান বাড়ির বন্দুকের গুলি যখন চলবে তখন মির্জা বাড়ির এক একটা উত্তরাধিকারীর জীবন কেড়ে নেবে, নির্বংশ করবে ওই মির্জা বাড়িকে। Oh, boy.
হলো না? আরে কল না দিয়েই চলে এসেছিস। এই বেইমানের বাচ্চা, বিপদ কখনো কল করে আসে না, মিস কলের মতো চলে আসে। You fool, you think you're smart, aren't you? তুই মির্জা বাড়ির জ্যোতির উপর হাত দিয়ে যে ভুল করেছিস, আজ তোর জীবন দিয়ে সেই খেসারত দিতে হবে। Yes! ঝাপটা বন্যা, চাচা তুমি বন্যাকে নিয়ে এসো, যাও তো। মামুনি, মামুনি চলো বাড়ি, চলো চলো মামুনি, গড, আজ তো খবরই আছে আমার। এ পরাজয় তোর না, আমার। আজ তুই খান বাড়ির মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিস। Just like I said, I get slapped just like that. চাচা, কাজটা তুমি ভালো করলে না। বন্যা, তুমি পালিয়ে যেতে চেয়েছিলে কেন? ভাইয়া, ভাইয়া আমি ঢাকায় যাব, আমাকে যেতেই হবে। না, সেখানে তুমি নিরাপদ নও। মির্জা পরিবারের চিরশত্রু এই খান পরিবারের লোকজন তোমার ঠিকানা পেয়ে গেছে। আমাকে কাবু করার জন্য ওরা তোমাকে কব্জা করতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে সেই সুযোগ দিতে চাই না। কিন্তু তার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছার বলি কেন দেব? কেন তুমি আমার পায়ে শিকল পরিয়ে দেবে? কেন? বন্যা, বাবা আমার অবর্তমানে তোমার গার্জেন আমি, তোমার নিরাপত্তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার, তাই আমি তোমাকে বিপদের মুখে ছেলে দিতে পারি না। ওকে উপরে নিয়ে যাও, ওর রুমে আটকে রাখো। আরে যাও বলছি, এসো সোজা উপরে যাও। এসো বন্যা, এসো এসো। ম্যাডাম, আপনার সাইনের জন্য কয়েকটা ফাইল নিয়ে এসেছিলাম। এখন না, লাঞ্চের পর খেয়ে দিয়ে শক্তি বানিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ব। ওকে ম্যাডাম। ম্যাডাম, আজ বিকেলে বায়ারদের সাথে নতুন অর্ডারের ব্যাপারে মিটিং, আর আপনি ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দিন তো। নেক্সট উইকে ইউরোপে ট্যুর, টিকিটটা কনফার্ম করবো ম্যাডাম। ওখানেও ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দিন। এ কি ম্যাডাম, আপনি অফিসে এসে অফিসের কাজ করবেন না, অফিসের মিটিংয়ে অ্যাটেন্ড করবেন না, তাহলে অফিস চলবে কেমন করে? Yes. হাওয়া খাবো। বুঝলাম না ম্যাডাম। খোলা আকাশের নিচে হাওয়া খাবো। জীবনটা অনেক একঘেয়ে লাগছে এনাম সাহেব। প্রতিদিন সকালে উঠে অফিস, মিটিং,
হাঁটুর, জীবনে কোনো রোমান্স নেই, কোনো থ্রিল নেই। থ্রিল আর কি করে থাকবে ম্যাডাম, আপনার বাবা মা মারা যাবার পর ব্যবসার হাল ধরেছেন আপনি। যখন আপনার রোমান্টিক ডেটিং করার সময় তখন থেকে করছেন বিজনেস মিটিং। কি করা যায় বলুন তো। দাঁড়ান ম্যাডাম দাঁড়ান, ক্লান্ত হয়ে যাচ্ছি। ম্যানেজার সাহেব, হাঁপালে চলবে না, আরো পথ দৌড়াতে হবে। কি করব ম্যাডাম, আর তো পারছি না। আসুন ম্যানেজার সাহেব। কি হলো, দৌড়ান। আমি আর পারবো না ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, দাঁড়ালেন কেন? বোতল, ভেতরে তো একটা চিঠি মনে হচ্ছে। ম্যাডাম, বোতলটা খুলছেন কেন? ভেতরে কি না কি আছে। যিনি এই চিঠি পড়ছেন তিনি যদি দয়া করে ঢাকার তুর্যকে জানিয়ে দেন যে তার ভালোবাসা বন্যা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা বাড়িতে বন্দি আছে। তুর্যর ফোন নাম্বার 0192-44-24-142, ঠিকানা 19/3 নিউ ইস্কাটন ঢাকা। প্লিজ, আমাদের প্রেমের কসম, তুর্যকে খবরটা পৌঁছে দেবেন। ইতি বন্যা, মনে হয় কোনো বন্যার চিঠি, তার ভালোবাসা তুর্যের জন্য। দেখি একটা ফোন করে। না, নাম্বারটা বন্ধ। এখন একটাই মাত্র ভরসা, এই চিঠির ঠিকানা। আহা, বাদ দিন তো ম্যাডাম, কান্নাকার চিঠি। না ইনাম সাহেব, এই চিঠি একজন প্রেমিকার। আমি এখানে রোমাঞ্চের গন্ধ পাচ্ছি। তুর্যর খোঁজে আজই আমি ঢাকা যাব। এই থামো থামো তো, আমি ওরে ভালোবাসি। চুপ, হারাম জাদা, কি ভাবছস তুই? আমাগো চোখের সামনে দিয়া আমাগো মহল্লার মাইয়া লইয়া ভাইগা যাবি, চুনকালি দিবি আমাগো মুখে। আমি ভালামু নাইরা কইরা ওই পোলার মাথায় আলকাতরা মাখায়া মহল্লার রাস্তায় ঘুরামু। হয় তাজু ঘুর বাইর কর। রেড
Kid. Yo! Put your hands up in the air! Here comes the team! Here comes Ray! Say Ray! Say Ray! নাম আমার রেড, মনটা আমার হোয়াইট, প্রেমের পক্ষে করি ফাইট। আমার সুমুখের মতো আটকা রাখছে কেন? আমি আপনার সাথে পরিচিত হতে চাই। শেষ যে মায়াটার আমি পরিচয় দিয়েছিলাম, সে আমার মানি ব্যাগ মোবাইল সব লয়ে ভাগছিল, কিন্তু আমার নাই নাই। কি আমাকে ছিনতাইকারী মনে হয়? না, এই শহরে যারে যা মনে হয় আসলে সে তা না। সবাই মুখোশ পইরা ঘুরে বেড়ায়, কাজেই এই শহরে কোনো অপরিচিত মেয়ের সাথে আমি পরিচিত হইতে চাই না। খোদাহাফেজ, আসি। শুনুন শুনুন, ওকে ফলো করেই আমি রেডের খোঁজ করব। রেড বাহিনী যেহেতু এখানে, তাহলে নিশ্চয়ই রেডে বাড়িতে থাকে। যাই। প্রত্যেকদিন রাইতে বাইরে থেকে খাবার আনতে যাইতে পারব না? এক্সকিউজ মি, মায়েরা সাইকি সুন্দরী মেয়ে যখন তখন দেখি টুপ পটানো যায় কিনা। বুঝছি, কাজ হবে। আচ্ছা, আপনি কি চান? কি চাই তা কি আপনি বুঝতে পারছেন না? না না, তা পাইতেছি, মানে আপনারা খুব সৌন্দর্য লাগতেছে। আপনাকেও। আপনার নামটা কি? আমার নাম, আমি এত বড় থাকতে বুঝলেন খুব কুৎকুৎ খেলতাম, তো সেই জন্য আমার মা নাম রাখছিল কুত। আপনার দা তামান্না? তামান্না রশিদ জামান কুতুব। আর তামান্না জামান একটা মিনিট, একটা মিনিট, আপনি নাম বলছেন কেন? জাস্ট চেকিং, জাস্ট চেকিং। ও ভাইয়া, কি হলো? আপনি এটা ধরে লই, আপনি এর আগে শব্দটা জানেন কি কইলেন? কোন শব্দটা? আরে একটু আগে একটা শব্দ উচ্চারণ করলেন। ও, আমি তো আপনাকে ভাইয়া ডেকেছি। এ আমার কইছে রে, ভিতরে গাইতা লাইছে। এই শুনেন, আপনারা আমার খুব বিরক্ত রাখতে চান, জান জানেন তাই। আপনি আর রেডকে এখানেই থাকেন ভাইয়া? ভাইয়া ভাইয়া,
আপনি কাঁদছেন কেন ভাইয়া? আমারও ভাইয়া কইছে রে। আপনি কাঁদছেন কেন? এ কাঁদছে মানে বেটকে দুমু, কান্দুম না তো কি করু। আমারে ভাইয়া কইয়া ডাইকা মেজাজটাই খারাপ করে দিছে আবার জিগায়। কিরে কুতুব, কেটা রে ও এখানে কি হয়েছে? আপনি তো আর রান্না বান্না করেন না, আমি রাঁধতে গেছিলাম, মশলা বেশি হয়ে গেছে, মানে কি করবো কোনটা তা বুঝাবো। এই মেয়েটাকে আপনি চাইলে আমি রান্নাও করে দিতে পারি, আমার রান্না খুব ভালো। আগে বলো তুমি কে? ঢাকায় আমি নতুন, ঘুরতে এসেছি বলতে পারেন। তাহলে যাও ঢাকা ঘুরে দেখো, এখানে ঝামেলা করার চেষ্টা করো না। আচ্ছা উনি কি বিয়ে করেছেন? বলা একদম নিষেধ, বললে কিন্তু আমি আপনাকে রান্না করে দিতে পারি। সত্যি রান্না দিবেন? আজকে তুমি আছো বলে আমারই পাশে, ও ইচ্ছে করে উড়ান মারি সপ্ত আকাশে, আজকে তুমি আছো বলে আমারই পাশে, আমারই পাশে।
সব তো পুরো ছাই। এখন রেডকে আমি কি বলবো? আমি তোমার রেডের জন্য রান্ধতে বসেছিলাম, রেডের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়াইতে তো কই না। সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আরে হন কি হইব, রেড কি খাইব, রেড তো খাইতে আইতাছে। Just give me 30 minutes. Please, please. আমি সব করে দিচ্ছি। আমি সামাল দিতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। মরছি দেখ। আয় হায়, আমার সব কষ্ট পানিতে গেল। ইস। আরে বাহ কুতুব, তোমার রাধুনির হাতে জাদু আছে। থ্যাঙ্ক ইউ। এই রাধুনি থাকতে এতদিন কি সব অখাদ্য কুখাদ্য খেয়েছি? আরে এখনো তো মাংসটা ধরেনি নাই, খাইলে বুঝবেন যে কি টেস্ট। তুমি তুমি এখানে কেন? কে বলেছে তোমাকে আমার জন্য খাবার রান্না করতে? ভালোবাসার মানুষের জন্য রান্না করতে কাউকে বলি দিতে হয় না। ভালোবাসার মানুষ? কে তোমার ভালোবাসার মানুষ? আপনি, আপনি আমার ভালোবাসার মানুষ। আর ইউ ক্রেজি, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি। আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? না পারো না, কারণ এই হৃদয়ে একটা নাম অনেক আগেই খোদাই করে লেখা হয়ে গেছে, আর সেই নামটা বন্যা। বন্যা? হ্যাঁ, আমার ভালোবাসা বন্যা। যতই সে হারিয়ে যাক, বন্যা ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে কোনোদিনই ভালোবাসা আমার পক্ষে সম্ভব হবে না। তাই সে চেষ্টা করে নিজের ক্ষতি করো না। যে বন্যার চিঠি আমি পেয়েছিলাম সে কি রেডের বন্যা? যেভাবেই হোক কুতুবের কাছ থেকে আমাকে সব কিছু জানতে হবে, সব কিছু। সকালবেলা ঠিকভাবে চলে আসবি। চিপস, চানাচুর, রুটি, চিকেন, আঙ্গুর, উইস্কি। আরে হোয়াট ইজ দিস? আরে ভাইয়া আসেন। আমারে? হ্যাঁ। আরে কি ব্যাপার, চিকেন, রুটি, চানাচুর, মা গো, বিদেশি বোতল মদের এইসব খাওয়ানোর অভ্যাস আছে? না। তাইলে কি বন্ধু বান্ধব আইব? এই শহরে আমার কোনো বন্ধু বান্ধব নেই, সবকিছু তোমার জন্য ভাইয়া। আরে বোন রে বোন, তুমি আমার আপন বোনের চেয়ে আপন, তুমি আমার এত ভালোবাসো। মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। তাহলে শুরু করি। ভাইয়া আমাকে বলো তো রেডকে, কি তার পরিচয়? এগুলো এখন কথা না কইলো না? তাহলে এগুলো এখন না খেলেও চলবে? আরে কি কয়, আমি তো তোমার লাগে ঠাট্টা করছি। তাহলে বলো রেডকে, কি ওর সত্যিকারের পরিচয়? ও কি গুন্ডা না মাস্তান? না না, ওই গুন্ডাও না মাস্তানও না। মাস্তান গাব্বা, রেড যেদিন এই শহরে আইল সেই দিনের কথা আমার এখনো মনে আছে। আমার মাফ করে দে। এই চুপ, কান্নাকাটি করে নো প্রফিট, এই শান্তর টাকা ফরফিট করে তোর মতো কুতুব যদি ঢাকা শহরে ফটফটে করে ঘুরতে পারে তাতে আমার প্রেস্টিজ ঘনকেস হয়ে যায়। এই তাই আজ তোর ভেতরের আত্মাটাকে আমি মুক্ত করে দেব, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। সাধু ভাই আমার সাইডে বিশ্বাস করেন, আপনার মালে ভেজাল আছে লুবিলা, আমার কোনো প্রফিট হয়নি, উল্টা লস হয়েছে। যারা শান্তর লস করে শান্ত তাদেরকে এই শহরে লস্ট করে দেয়, তাদের আত্মা শরীর খুঁজে পায় না। বজাস, ওই অফিসার চাকরির ইন্টারভিউ আছে ঠিক 12টায়। শান্ত ভাই কুতুবের 12টা বাজায় নেক, তারপর যাইস।
ভাই একটু যেতে দিন, আমার চাকরির ইন্টারভিউটা অত্যন্ত জরুরি। যাবি? এই তুই কে? আমারে বাধা দিতে আইসস জানিস না? মাইশোর খাপ থেকে বের হইলে ব্লাডের স্বাদ না নিয়ে খাপে ঢুকে না? দেখুন ভাই, আমি আপনার কাজে বাধা দিতে আসিনি, আপনার লোকেরাই আমাকে আপনার কাছে এভাবে পাঠিয়েছে। আমি যাচ্ছি। দাঁড়া, দেখলেন তো শরীরের রক্তের তেজ কত? আমাকে খাটাবেন না। কি? আর মাত্র কয়েক মিনিট পর আমার চাকরির ইন্টারভিউ, আমাকে ওই অফিসে যেতেই হবে। প্লিজ ভাই আমাকে যেতে দিন। চাকরি করবি, ইন্টারভিউ দিবি, তার মানে তো তুই এই শহরেই থাকবি। আর এই শহরেই যখন থাকবি তাহলে আমার বাহাদুরি দেখে যা। সাহস দেখলেন, রক্তের তেজ দেখলেন, আর কিছু দেখতে না চাইলে আমার রাস্তা ছাড়ুন। শুনুন, দেখ তুর্য, 12টার সময় তোর চাকরির ইন্টারভিউ, তুই আমার মাথা ছুঁয়ে কসম খা, বেলা 12টার আগে তুই কোনো ঝামেলায় জড়াবি না, আমায় কথা দে বাবা। আচ্ছা আচ্ছা, দিলাম, কোনো ঝামেলা করব না, এখন যাই। কি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিতে চাস? এই বানাও রে। তুমি সাক্ষী, আমি আমার মায়ের কথা রেখেছি, 12টা পর্যন্ত কোনো মারামারি করিনি, কিন্তু এখন ঘড়িতে 12টা বেজে গেছে, এবার ওদের 12টা বাজাবো।
ব্যর্থ হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আজ আমার ইন্টারভিউ আছে। ইন্টারভিউ একটু আগে শেষ হয়ে গেছে, আপনি আসতে পারেন। প্লিজ আমাকে যেতে দিন। এই দাঁড়ান, ছাড়ুন তো ভাই। স্যার, স্যার আপনি? আজ আমার ইন্টারভিউ ছিল স্যার। সরি, আপনি অনেক লেট করে ফেলেছেন, আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। প্লিজ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন, চাকরির জন্য আমি অনেক দূর থেকে এসেছি। যত দূর থেকে আসুন, আমার আর কিছু করার নেই। আই এম সরি স্যার। স্যার প্লিজ স্যার, আমার মা আমাকে অনেক আশা নিয়ে পাঠিয়েছে, প্লিজ স্যার। আহ, ঝামেলা করবেন না তো, আপনি আসুন। মনটা খারাপ, চাকরিটা হয় নাই, আমি দেরি করে ফেলেছি। আমার লেগে চাকরিটা আপনার হাত ছাড়া হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন বড় ভাই। আপনি আমার যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব। আপনি আমার মাফ করে দেন। আরে কি করছো, আমার চাকরি চাইতে তোমার জীবন অনেক গুরুত্বপূর্ণ ছিল। চাকরি একটা গেছে আর একটা পাবো, কিন্তু তোমার জীবন চলে গেলে তো আর পেতে না। অনেক আশা নিয়ে মা আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন, চাকরিটা হলো না, এখন খালি হাতে বাড়ি ফিরে যাই কি করে? খালি হাতে যাবেন কেন? আপনার চাকরির ব্যবস্থা আমি করুন। আপনি আমার বাপের কাম করছেন, আপনার উপকারের প্রতিদান যদি না দিতে পারি তাইলে এই কুতুবের তো দোজখে যাইব না। আপনি যতদিন চাকরি না পাইবেন ততদিন আমার বাসায় থাকবেন, খাইবেন, ঘুমাইবেন, দরকার হইলে দুই ভাই মিললে আপনার চাকরি খুঁজুম। না না, তোমার বাড়ির লোকদের অসুবিধা হবে। আরে কিসের অসুবিধা হইব, আপনার মতো দেবতার সেবা করতে পারলে ওরা ধন্য হয়ে যাইব। আপনার বারণ করেন না, চলেন আসেন। কিন্তু মাকে কি বলবো? আরে মারে কি কম মানে পাগল নাকি? মারে কি কইবেন? মারে এখন মোবাইল করে কইবেন, লিখিত পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। মৌখিক পরীক্ষা হইতে এক সপ্তাহ সময় লাগবো, এক সপ্তাহ ঢাকায় থাকতে হইব। এই নেন মোবাইল, এখন ফোন করেন, মার নাম্বার কোন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি করছি। হ্যাঁ কই গো, ও আমার ময়না পাখিরা, আরে আমার টুনটুনি পাখিরা, আরে আমার বুলবুলি পাখিরা, আসো আসো আসো। এই যে আমার ওয়াইফ রা এসে গেছে, এইটা হইলো আমার এক নম্বর ওয়াইফ, নাম হইলো লায়লা, রূপে গুণে ভরপুর। আর এইটা হইলো আমার দুই নম্বর বউ শৈলা, কি সাংঘাতিক। আর এইটা হইলো আমার ভাই রে, এইটা হইলো আমার ভাই রে, এটা হলো আমার তিন নম্বর বউ মৌ। দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম। শোনেন, উনি হইলেন ফেরেস্তার মতো মানুষ, যে বক্করের হাত থেকে আমার কতল হওয়ার থেকে বাঁচাইছে। নাম ওনার সূর্য, আজ থেকে চাকরি না হওয়া পর্যন্ত আমার বাড়িতে সূর্যের মতো জ্বলব, অর্থাৎ আমার বাড়িতেই থাকবো। তোমরা তিনজনে মিলে ওনার একটু সেবা যত্ন করবা, এর মধ্যে আমি একটু গোসলটা সাইরা আসি, আদব কায়দা সহকারে সেবা কইরু। আরেকবার দেখছো না আমরা ওনার সেবা যত্ন করছি। সর্বনাশ, এই আগুনের টুকরা বাড়িতে ঢুকাই কি আমি বিপদে পড়লাম? সবাই তো দেখি অরে নিয়া ফাকর না বুঝছি, রাইতে সাবধানে থাকতে হইব, নাইলে তো আবার তিন বলে টান দেব। ঠিক আছে, করুন আরে আর কেমন, ওই গেস্ট রুমটা রেডি করে দাও, আমি আর তুর্য ভাই ওই রুমেই থাকব। কিন্তু ওই রুমে তো বাথরুম নাই। আরে লাগবে না। কিন্তু তুমি ওনার সাথে থাকবা কেন? আরে কয় কি,
আমরা সারা রাত দুইজনের সুখে দুঃখের কথা কব। তোমার কোনো অসুবিধা আছে? যাও রুম ঠিক করো। আরে কুতুব, এসব কি পা বাদলে কেন? সিকিউরিটি সিকিউরিটি। কিসের সিকিউরিটি? আরে গোয়ালঘরের মধ্যে সার গরু ছেড়ে দিলে, গাই গরুর কি অবস্থা হেইডা আমি জানি। কোনো টেনশন করেন না, সকালে আমি খুলে দেবো। শুয়ে পড়েন শুয়ে পড়েন। আরে চিন্তা কি, আমি তো লগে আছি। আল্লাহ ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। ওই সামনে স্টপিস থেকে বাসে উঠলে সোজা মতিঝিল। ওই অফিসের সামনে গিয়ে দাঁড়াইবো, ঠিক আছে? ওয়াও, হোয়াট এ বিউটি। কিসের কথা কর? মেয়েটাকে দেখেছো? আমার আর দেখে কিলা? দেখো দেখো। আরে দেখা দিই পরে পরে। আকাশের অবস্থা দেখছেন? বৃষ্টি আইবো। পাম চালান পাম চালান। আরে কে হে গেছিলে? নাইস ক্যাপ। হাই, আমি তুর্য। আপনার নাম? কিছুক্ষণ আগে আমি দূর থেকে দেখছিলাম, হাসলে আপনার গালে টোল পড়ে, রাইট? সাধারণত পড়ে না, তবে এখন এটার জন্য পড়ছে। অন্য অ্যাঙ্গেলে কথা কয়। ইয়ে, আপনার বাবা কি করেন? আমার বাবা? আমার বাবা আজরালের সাথে ক্রিকেট খেলে। আপনার মা? আমার জন্মের সময় খোদাতালার সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। ভেরি স্যাড। কোথায় থাকেন? বাংলাদেশ, ঢাকা শহর, 52 বাজার 53 গলির 1 গলিতে। বাহ 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 বাহ, কি নাইস অ্যাড্রেস। চা খাবেন? এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গরম গরম চা দারুণ লাগবে। চলুন না, হয়ে যাক। চা চা। বৃষ্টি থেমে গেছে। বাস আসতে অনেক দেরি হবে। বাস আসতে আসতে চলুন না, হয়ে যাক। বাবা চা চা। বাস আজকে অন টাইমে আসবে, ওই যে দেখুন। নামটা তো বলে যাও। আবারও ছক্কা। 1 2 3 4। বস বস। ছক্কা, আমরাই জিতবো। কি ব্যাপার, কি হইলো?
একজনের নিয়ে তিনজনে ব্যস্ত, কাহিনীটা কি? আসলেই কুতুব, তুমি সত্যিই লাকি। ভাবির হাতের রান্না অসাধারণ। লাকি না সাই, আমি এত কষ্ট করে আমি বসের সাথে কথা বইলা আপনার চাকরিটা ফাইনাল করলাম, আর আপনি দেখাই করলেন না। দেরি করে ফেলেছি, কাল সময় মতো যাব। কিন্তু মাঝরাইতে লুডো খেলা কেন? ভাবি নাম্বার ওয়ান আর টু এর সাথে আমার আর ভাবি নাম্বার থ্রির বাজি চলছে। তা কত টাকা বাজি? না না, টাকা পয়সা না, 10টা কিল। কি 10টা কিল? আমার বউরা কিল খাইবো? বড় দুই ভাবি হারলে তাদের পিঠে আমরা কিল দেব, আর আমরা হারলে দুই ভাবি আমাদের পিঠে কিল দেবে। না 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 না, এইসব কিল টিল বাজে রেখে খেলার কাম নাই। বস আপনি ঘুমান, তোমরা যাও করে যাও। আহা, বেশি সময় লাগবে না তো, ঘন্টা খানিকের মধ্যেই শেষ হয়ে যাবে। ইরি, এই ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে? এক ঘন্টা আমার মাথার চুল সব পাইকে যাবো। যাও বেয়াদব মিয়া, কোথাকার বাজা খাটুনি। চল। হ্যাঁ চলো, চল। হাঁটার জোর আছে নি? দেওনি যা কেমনে গরু ফালার মতো। বস আপনি ঠিকঠাক মতো ঘুমান, আমি ওকে দেখতেছি। আচ্ছা যাও। আমার মনে হয় কি বস, এই তিন তিরিক মহাবিরিক, আমার আর একটা বিয়ে না করলে এই কুফা ছুটতেছে না। আয় তোকে দেখাইতেছি আজকে আমি। আজ তোকে তিনটার বিদায় করে আমি নতুন কিছু করতেছি। কি ব্যাপার? হ্যাঁ, আরে শোনাবো, ও শোনাবো, শোনাবো কি হয়েছে তোমার? কি ব্যাপার শোনাবো? ঘুমাইতে না গিয়া এনে বৈশা রইল কেন? আমরা তিন তিনটা বউ থাকতে আপনি প্রত্যেকদিন উনার সাথে ঘুমান কেন? দেখো, ঘুমাইলে একজনের সাথে ঘুমাইতে, বাকি দুইজন তো থাকবো সারা গরুর মতো, কখন কোথায় ঘাস খাইতে ঢুকে পড়ে। তাই বলি কি আপনি তিনজনেরই শাস্তি দিবেন? আজ আর কোনো কথা শুনুম না, আমগো লাগে থাকতে হইব। আজকে আপনি আমার লগে ঘুমাও। আমার লগে থাকতে হইব, আমার লগে, আমার লগে ঘুমাও, আমার সাথে ঘুমাও, আমার লগে। আগে সিরিয়াল করে লই, কার পরে কেডা? আজকে কোনো সিরিয়াল নাই, আজকে আমগো তিনজনের লগে আপনার ঘুমাইতে হইব। আজ আমরা তিনজনেই আপনার সাথে থাকুম। আরে কি কয়, তিন বল লগে এক ঘরে থাকতে হইব? আরে কি কই না কই যাইতাছ আল্লাহ রে। সকাল দিছি দুপুর সেজো বোরে, সোহাগ ভরা রাত্রি দিছি তুই সোনা মোরে। আদর্শ হাত দিয়া তোদের একসাথে যে লাখে, এমন স্বামী পাবি না রে একটাও তো লাখে, এমন স্বামী পাবি না রে একটাও তো লাখে। সকাল ঘোড়ার ডিম পরে নিয়াই নাচো তুমি হাট্টি মাটিম টিম। আরে এক সময় তো পুরা দিনটা ছিল তোরই নামে, দিন পরে ম্যানেজ করতে হয় রে চামে চামে। স্বামী পাবি না রে একটাও তো লাখে, এমন স্বামী পাবি না রে একটাও তো লাখে। তোরে ছাড়া একটা দুপুর থাকতে কি রে পারি, আরে এমন
এমন স্বামী পাবি না রে একটাও তো লাখে, এমন স্বামী পাবি না রে একটাও তো লাখে। সকাল দিছি দুপুর সেজো ভোরে, চোখ ভরা রাত্রি দিছি তুই সোনা মোরে, আদর্শ দিয়া তোদের একসাথে যে রাখে। এমন স্বামী পাবি না রে একটাও তো লাখে, এমন স্বামী পাবি না রে একটাও তো লাখে, আরে এমন স্বামী পাবি না রে একটাও তো লাখে, এমন স্বামী পাবি না রে ওরে একটাও তো লাখে। আচ্ছা তোমাকে শুধু আমি বাস স্টপে সারাদিন দেখি, তুমি কি কাজ টাজ কিছুই করো না? কি করে করব, সফটওয়্যারের চাকরি নেই, হার্ডওয়্যারের উন্নতি নেই, ডেভেলপারের ব্যবসা মাস্তানদের হাতে আর শেয়ারের ব্যবসা নেতাদের হাতে, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। চলবে? কিসের কথা বলছো? চা চা, এই ঠান্ডা বৃষ্টিতে এক কাপ গরম চা হলে খুব ভালো হয়। ওকে, বৃষ্টি তো থেমে গেছে, তাহলে তোমার বাস আসার আগে অন্তত। বৃষ্টি বন্ধ হওয়ার আর সময় পেলি না? কোন হালাই রে, কি হয়েছে? বাথরুমে যাবো। বড় অনের আগে কোন হালে যাও যাব না? আরে আমাকে যেতে হবে। কইলাম তো যাও যাব না। আরে আমাকে যেতে হবে না। কার মুখ দেখতে যে ঘুমাইতে আইছিলাম, ঘুমের মধ্যে আমি জীবনে মন মার খাই নাই। কারণ বস, কারণ 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 মার খাইলাম। তুমি যদি পায়ে দড়ি না বাঁধতে তাহলে এসবের কিছুই হতো না। মনে শান্তি বলে একটা কথা আছে না, শান্তি থাকলে মানুষ অনেক কিছু। তা যা বলেছ, আমার মনেও কোনো শান্তি নেই। কেন শান্তি নাই? কেন বন্যা আমাকে ঘুমোতে দিচ্ছে না। বন্যা? বন্যা ডাবার কাটা, ওই যে বাস স্ট্যান্ডের মেয়েটা। ও আপনারা কি করলো ওর সাথে? যখনই বৃষ্টির মধ্যে চা খেতে যাই বৃষ্টি থেমে যায়, বাস প্রতিদিন সময় মতোই চলে আসে। আমার মনের কথা আর ওকে বলাই হচ্ছে না, মনের কথা মনেই থেকে যায়। তাই নাকি? মানে আপনি বন্যারে মন দিয়া ফেলাইছেন কিন্তু মুখান্তে পড়তেছেন না। এক্স্যাক্টলি তাই। হ্যাঁ আগে কইবেন তো, তাইলে তোর দড়ি টানাটানি করম লাগতো না, দুটা ব্লুটুথ কিনলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। ব্লুটুথ দিয়ে কিভাবে? কাছে আসে, ঘরের কথা পরে জানলে অসুবিধা আছে। আসে, গুড আইডিয়া। আজ তো বৃষ্টি নেই, আজ কেন চা? বৃষ্টি দরকার? এক্ষুনি বৃষ্টি শুরু হবে। বৃষ্টি! ইয়েস! এই পানি বাহিনী রেডি, তাড়াতাড়ি 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 পানি।
তাড়াতাড়ি। আজকে যতক্ষণ চা শেষ না হবে বৃষ্টিও থামবে না, বাসও আসবে না। বাস থামাই দেব? আরে কোন সময় জানি কয় ট্রেন থামাই দেব? আরে মামু বাড়ি আবদার নাকি? বাস কই পাই? এই বুয়া বাহিনী ফলো মি। স্টপ স্টপ, একদিন দাদা ইঞ্জিন ভাই গেলাম। এই তোমরা আইসো, বাস কিন্তু 10 মিনিটের বেশি আটকে রাখো, তোমরা সাবধান। গুড, চেক আপ হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন। সিকিউরিটি চেক, জরুরি অবস্থায় আপনারা কি করবেন তা জানিয়ে দিচ্ছি। ধৈর্য নেন, এই লোকটা একটা সন্ত্রাসী, বোমাবাজ। খবরদার, আমার কাছে বোমা আছে, কেউ নড়াচড়া করলে সব বোমা ফাটাই দিমু। তাড়াতাড়ি যার যার মোবাইল ফেলায় দেন। আরে আরে আরে, করে কি করে কি? আরে ওরে মারতে কয় নাই তো, বাইরে ফেলে দেবে, বাইরে বাইরে। জনগণ যদি মোবাইল দিয়ে এইভাবে সন্ত্রাসীদের মারে, সন্ত্রাসী এমনি শেষ হয়ে যাবে। আরে ভাই, এইটা একটা কথা কইলেন আপনি, পরে শুনেন শুনেন, ওই তো একটা ডুপ্লিকেট সন্ত্রাসী। আইবা আচ্ছা শুনেন, আমি আপনাদের আবারও বলতেছি, কেউ যদি এই যে আগুন সহ লাইটার হাতে আপনাদের হুমকি দেয়, বাসে আগুন ধরাই দিব, ছুরি দিয়ে আপনাদের হত্যা করব, দেখেন কি করবে। কি করবে? আমরা আর আগুনে পড়তে চাই না, এই চাকু দিয়ে সন্ত্রাসীদের কোপায় মারবো। ভুল জায়গায় কাম করতে হয়েছে, এইটা পরে আপনারা না, খুব ভালো, খুব ভদ্রলোক। আসসালামু আলাইকুম, তাদের নাম তো ওয়াটার সাপ্লাই। কি ব্যাপার, আজ বৃষ্টিও থামছে না, বাসও আসছে না। আজ বৃষ্টিকে আমি যখনই বলবো থাম, বৃষ্টি থেমে যাবে। তাই ঠিক আছে, থামাও তো। ওকে, বৃষ্টি থামবে কি? বৃষ্টি থামবে? বৃষ্টি থামাইতে কইছে, বৃষ্টি চালু করতে কইছে, বেলকে বাজার মধ্যে পড়ে গেছি। এই পানি বাহিনী বৃষ্টি থামবে। দেখলে তো বৃষ্টি থেমে গেছে। ড্রাইভার সাহেব, সামনের বাস স্টপেজ থেকে কমিশনারের মেয়ে বাসে উঠবেন। কেন, ওনার গাড়ি নেই? আছে, গ্যারেজে গেছে। সিভিল ড্রেস পরা একজন ইয়াং অফিসার তার সাথে আছে। কেন, ওনার ইউনিফর্ম নাই? লন্ডনিতে পাঠাইছে। আপনার কোনো সমস্যা আছে? না। ওই অফিসার সিগন্যাল দাও মাত্র, আপনি গাড়ি চালিয়ে মুখ করে বাস স্টপেজে দাঁড়াবেন। ওকে ওকে, অফিসার থামার ইশারা দিলে গাড়ি থামবে। ওকে, এখন তুমি চাইলে বাসও চলে আসবে। না, আজ আমি বাসে চড়তে চাই না। তাহলে বাস এখানে থামবে না? সত্যি বাস থামবে না? ড্রাইভার সামান্য ভুল হয়ে গেছে, বাস থামবে না, কোন অবস্থাতেই থামবে না, বাস সোজা চলে যাবে। ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি যাও। জি। এই এই যে দেখো বাসটা চলে গেল, এটাই আসলে মানুষের উইল পাওয়ার। হেই, পাওয়ার না ছাই, এই
কত বড় মিথ্যাবাদী, কত কষ্ট করে একটা বাস থামাইছিলাম। এবার বলো তুমি কিসে যেতে চাও? আমি আমি চাই মোটর বাইকে চড়তে। মোটর বাইক? মোটর বাইক, বাইক, মোটর বাইক, মোটর বাইক কই পাই? হ্যাঁ, আরে এই নমরুদ, খারো খারো, এই তোরা বলো করে হবে? অফিসারের কাছে চাবি সহ হোন্ডাটা বুঝাই দিয়া। কেন আবার জিগায়? কেন যদি না দেও হোন্ডার ভিতরে ইয়া বাসের সন্দেহে তোমার হোন্ডাটারে একদম চাবি সহ হোন্ডাটা বুঝাই দিবা, টু শব্দ করবো না, খবরদার, মনে থাকবো। আচ্ছা, কই মোটর বাইক কোথায়? এবার খুশি তো? কিন্তু এখন যদি একটু বৃষ্টি হতো। ঠিক আছে, তাহলে বৃষ্টির ব্যবস্থা করি। কি লাগবো? বৃষ্টি? আচ্ছা, কারণ কারণ দেখ চলো। আরে সব বোনা পানি তো নাই, ওইটার কি অবস্থা? আরে দেখি, বৃষ্টি আর লাগবে না, এমনিতেই মনে অনেক প্রেমের বৃষ্টি ঝরছে। ওঠো ওঠো ওঠো। ভালোবাসা এক্সপ্রেস, ভালোবাসা এক্সপ্রেস, ভালোবাসা এক্সপ্রেস, ভালোবাসা এক্সপ্রেস। ভালোবাসা এক্সপ্রেস একটাই কামরা, মনে করো উঠে গেছি সেইখানে আমরা, নেই কোনো ভাবনা আর ফিরে যাব না, ডুবে যাব প্রেমে দুজনা। ভালোবাসা এক্সপ্রেস একটাই কামরা, মনে করো উঠে গেছি সেইখানে আমরা, নেই কোনো ভাবনা আর ফিরে যাব না, ডুবে যাব প্রেমে দুজনা। ভালোবাসা এক্সপ্রেস একটাই কামরা, মনে করো উঠে গেছি সেইখানে আমরা, সময়কে থামিয়ে সব কথা শুনব, হৃদয়ের ক্যানভাসে স্বপ্নটা বুনব। সময়কে থামিয়ে সব কথা শুনব, হৃদয়ের ক্যানভাসে স্বপ্নটা বুনব। একটাই পৃথিবী নতুন জীবন,
আমরা মনে কর উঠে গেছি সেইখানে আমরা এক্সপ্রেস একটাই কামরা মনে কর সেইখানে উঠে গেছি আমরা নেই কোনো ভাবনা আর ফিরে যাব ডুবে যাব প্রেমে দুজনা আমাদের বাসর ঘর কি করে সাজাবো আমি কিন্তু ঠিক করে রেখেছি তাই বলো সবকিছু হবে সম্পূর্ণ লাল রঙের লাল রঙের রেড আমার খুব পছন্দের একটা রং তাহলে তোমার পছন্দের রং দিয়েই তোমার স্বপ্নের বাসর আমি তৈরি করব কিন্তু আমার যে ভয় লাগছে তুর্য ভয় কিসের ভয় তোমাকে হারাবার ভয় আমার ভালোবাসাকে হারাবার ভয় হে আকাশ হে বাতাস তোমরা সাক্ষী থেকো আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে চাইলে আমি সব তস তস করে দেব ধরকে ধর ইউ লুজার একদম মাথায় গুলি করে দিব নাই সেই যে বন্যা হারাই গেল তুর্য তার আর কোনো খোঁজ পাইল না ছয়টা মাস তুর্য তার বন্যার লেগে দিন রাত এক করে ফেলাইছে কিন্তু বন্যার সে পায় নাই বন্যার যেই রং পছন্দ ছিল সেই রঙের মায়া ছাড়তে পারে নাই তুর্য লাল রঙের সিম্বল নিয়া তুর্য প্রেমিক প্রেমিকার মিল করে বেড়ায় কিন্তু তার প্রেমিকা আর কোনো খোঁজ পায় নাই আমি জানি বন্যা কোথায় আছে কি কি বলতেছো তুমি আমি ঠিকই বলছি বন্যার খোঁজ আমি তুর্যর কাছে পৌঁছে দেব এখন বলো তুর্য কোথায় আছে এতগুলো দিন পার হয়ে গেল আমার কথা কি তোমার একটিবারও মনে পড়েনি একটিবারও কি তুমি আমাকে ফোন করতে পারলে না আমি যে শত চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল তোমার ভালোবাসায় খাত থাকবে কেন এখন তোমার আমার ভালোবাসার বিরহ পর্ব চলছে বন্যা বন্যা তুমি আমি স্বপ্ন দেখছি না তো তুমি স্বপ্নই দেখছো কিন্তু যখন স্বপ্ন ভাঙবে
তখন আমি আবার তোমার কাছে আসব। বন্যা, বন্যা, তুর্য, তুমি এখানে কি চাও? কেন বারবার বারণ করা সত্ত্বেও আমার সামনে এসেছো? তোমাকে না বলেছি বন্যাকে আমি ভালোবাসি? তোমার ভালোবাসায় আমি ভাগ বসাতে আসিনি, আমি এসেছি তোমাকে তোমার ভালোবাসার ঠিকানায় পৌঁছে দিতে। সাপকাত গুলি হজম করার লোক খানবাড়ি নয়, প্রতিউত্তর দেবেই, আর সেই প্রতিউত্তরের শিকার কে হবে কে বলতে পারে? তুমি কি ভয় পাচ্ছ চাচা? এই মির্জা সাফকাত বেঁচে থাকতে তোমার কোনো ভয় নেই। যতক্ষণ শত্রু নিধন না হচ্ছে এই মির্জার কচু কাটা থামবে না। সাফকাত, তুমি তো জানো আজ 15 বছর পর আমার ছেলেটা দেশে ফিরবে, ওকে কি করে বাড়িতে আনব? খান বাড়ির লোক যদি আক্রমণ করে বসে? চাচা, রাসেল আমার চাচাতো ভাই, এই বংশের রক্ত। প্রয়োজনে মির্জা বাড়ির প্রতিটা পুরুষ আমার সাথে রাসেলকে স্বাগত জানাতে রেল স্টেশনে যাবে। ওগো, তোমার বোন পাগল হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা বলছে। কি বলছো? হ্যাঁ, খাওয়া দাওয়া বাদ দিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে। ভাইয়া ভাইয়া, আমার মনের মানুষ আসছে। তোর মনের মানুষ এখানে? হ্যাঁ ভাইয়া, তোমার জেল হাজতে শিকল ভেঙে আমাকে নিয়ে যেতে তুর্য আসছে। তুই কি করে বুঝলি? হ্যাঁ, আমি বুঝিনি, আমার মন বুঝেছে। গেট রেডি ভাইয়া, এবার তোমাদের চরম শক্তি পরীক্ষার পালা। দেখি আমার ভালোবাসার সামনে তোমার তালপাতা শেপাইরা দাঁড়াতে পারে কিনা। আমার মন বলছে এতক্ষণও নিশ্চয়ই শহরে চলে এসেছে। যদি তুর্য এই বাড়িতে আসে তাহলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। ভুল বললে ভাইয়া, জীবন যাবে তার, যে আমার তুর্যর সামনে বাধা হয়ে দাঁড়াবে। মির্জা বাড়ি, তাহলে আসুক সে, সাফকাত মির্জা তার শক্তির পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষায় হারতে তোমরা বাধ্য। কারণ তুর্যের বুকে আছে প্রেম, আর তোমাদের বুকে প্রতিহিংসার নেশা। তুর্যকে আজ তোমরা কেউ বাধা দিতে পারবে না। আমার মন বলছে এই মুহূর্তে তুর্য আমাদের মির্জা বাড়িতে চলে এসেছে। আমি যাই, আমি যাই ভাইয়া। ভালোবাসা পাবার জন্য এখন ফাইটটা করতে পারলাম না। তাহলে তোর নামই তুর্য? আজ আর তুই জীবিত বেরিয়ে যেতে পারবি না। পারবো, এবং আমার ভালোবাসাকে নিয়েই যাব। এই তুর্যকে তার ভালোবাসা ডেকেছে, আজ আর সে কোনো বাধাই মানবে না। বাহাদুরি করিস? বাহাদুরি না, রিয়েল। এই তুর্য যখন হাত উঠায় তখন বাতাসে ঝড় উঠে, যখন পা মাটিতে ফেলে ভূমিকম্প হয়। চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমার বাড়িতে ঢুকে এভাবে যে নিজের ভালোবাসা জাহির করতে পারে সে নিঃসন্দেহে সত্যিকারের বীর পুরুষ, আর মির্জা খানদান বীর পুরুষের মর্যাদা দিতে জানে। তুমি আমার বোনকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, দেব, তোমার সাথে আমি আমার বোনের বিয়ে দেব। কিন্তু তার আগে তোমাকে আমার কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত? কি শর্ত? খান বংশের সাথে মির্জা বংশের চিরদিনের শত্রুতা,
আমাদের শত্রুতার কারণে ওই শহরে খানের কুকুরগুলো আমার বোনকে তুলে নিতে গিয়েছে, তাই আমি নিজে গিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু আমার চাচার সে সুযোগ হয়। আমার চাচা তার সন্তানকে এইসব ঝামেলা থেকে দূরে পাঠিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু পড়াশোনা শেষ করার পরও তার ছেলে রাসেল 15 বছরে মির্জাপুরে পা রাখতে পারেনি। কিন্তু আমি আমার চাচার কাছে প্রতিজ্ঞা করেছি, তার ছেলেকে আমি নিরাপদে বুকে ফিরিয়ে দেব। আমি চাই তুমি ওই রাসেলকে রেল স্টেশনে রিসিভ করবে। যদি সাই সালামতে তাকে তুমি বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারো, এই মির্জা সাফকাত তোমাকে কথা দিচ্ছে বন্যাকে তোমার হাতে তুলে দেবে। ব্যাস এইটুকু মাত্র? চাচা আপনার ছেলে কয়টার ট্রেনে আসবে? আজ বিকেল 5টার ট্রেনে আসবে। তাহলে ধরে নিন আপনার ছেলে বিকেলে আপনার সামনে থাকবে। আমি আপনার শর্ত পালন করব, কিন্তু বন্যাকে আমার হাতে তুলে না দিলে। মির্জা পরিবারের পুরুষেরা কথা দিয়ে কথা রাখে না, এমন দুর্নাম কেউ দিতে পারবে না। আমি যা বলি তাই করি। আমিও যা বলি তাই করি। বন্যা তুমি বিকেল পর্যন্ত অপেক্ষা করো, আমি আসছি। দুর্জ তুমি জানো না খানবাড়ির লোকজন ভীষণ ভয়ানক, ওরা রাসেলকে খুন করার সব আয়োজন করে রেখেছে। বন্যা এতদিন পর তোমার দেখা যখন পেয়েছি, তখন তোমাকে পাবার জন্য প্রয়োজনে এলাকা রক্তের বন্যা বয়ে যাবে, তবু তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এইবার একটা কামের কাম হইছে, কিন্তু বস তো রাসেল ভাইরে চিনব না আমি। আমারে যাইতে হইবে বসের লগে। হ্যাঁ বস, শালা পেটে মনে ডায়াবেটিস হয়েছে তোর? এই চিকন, এলাকায় ট্রেন ঠিক মতো আসে তো? আসে বস। আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না, কখন তোমাদের লোক নিয়ে যাব আর কখন বন্যার সাথে দেখা করব? বস সবুরে মেওয়া ফলে ওই ট্রেন এসে পড়ছে। আমার জান্দা বাস এলেন ভাই, এমনি আমার পরান্ডা দুক 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 করতেছে ভাই, আমার জান্দা বাস নিয়ে চলেন ভাই। আচ্ছা আচ্ছা এবার চলো চলো চলেন চলেন চলেন। বস আমার কিন্তু ডর করতেছে, যদি আবার আমাকে তোরটা ছুটে দেই। রাসেল তোমাদের মির্জা তো কত কিছুই বলল, খানবাড়ির লোক আক্রমণ করবে, তোমাকে বাঁচতে দেবে না, কিন্তু কই কোথায় খানবাড়ির লোক? কাউকেই তো দেখছি না। আল্লাহ যেন বাড়িতে যাওয়ার আগে ও করে না দেখায়। বলো কি, ফাইট করবো বলে রেডি হয়ে এলাম, এখন যদি ফাইট করতে না পারি আমার শরীর ব্যথা করবে, রাতে তো ঘুমই হবে না। আর দেখা হলে আমার আর ঘুম হবে না, তার আগেই আমি মরে যাব। ওই যে তোমার মেহমানরা, ওই দেখো। আমার 1 লাখ ক্যাম্পে বাঁচাইব।
boys a waste of time. Damn it! I will see you. Wait and see. Driver, take off. Kiri, ওরা তো এখনো এলো না। চাচা, তুমি শুধু শুধু টেনশন বাড়াবে না। আমি বললাম ও পারবে। রাসেল, বাবা, কতদিন পরে এলি, হ্যাঁ? এতদিন পরে বাবা দেখতে পেলাম। চাচা, আমি বলেছিলাম ও পারবে। আমি মানুষ চিনতে ভুল করি না চাচা। আমার ওয়াদা পূরণ করতে বন্যার সাথে তুর্যের বিয়ের আয়োজন করো। ভাইজান, যদি কিছু মনে না করেন, আমি কি বন্যার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলতে পারি? অফকোর্স পারবে, অবশ্যই। তুমি ওর হুবু বর, যাও কথা বল। বাবা, এই সব কি? বন্যার বিয়া তো আমার সাথে হওয়ার কথা, ওই লোকটার সাথে হবে কেন? থাম তো, থাম থাম। রাসেল, রিল্যাক্স, রাসেল, রিল্যাক্স, রিল্যাক্স। ওই লোকটাকে এখন আমাদের খুব বেশি প্রয়োজন। খানবাড়ির লোকদের শেষ করতে হলে ওর মতো হাতিয়ার আমাদের বুঝে ব্যবহার করতে হবে। 25 বছর ধরে আমি আমার বাবার খুনের প্রতিশোধের স্বপ্ন দেখছি, তা বাস্তবে রূপ দিতে পারে কেবলমাত্র ওই ছেলে। তুমি শুধু এইটুকু জানো, বন্যার যদি কারোর সাথে বিয়ে হয় সেটা হবে তোমার সাথে। শাট আপ। ওরা কয়জন ছিল? শুধু একজন, ছেলেটি ঢাকা থেকে এসেছে। কেই ছিল? এখানে সে কি চায়? ভাবিনি কোনোদিন তোমাকে এভাবে আপন করে পাবো। তোমার জন্য আমার জীবনটা অর্থহীন হয়ে গিয়েছিল বন্যা। তুর্য, আমি তো ভেবেছিলাম এই জীবনে তোমার সাথে আর দেখা হবে না। একটা মাসের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে না পাবার বেদন আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। তোমার রক্তে লেখা চিঠি দেখে আমি সব বুঝে নিয়েছিলাম। তুমি ওই চিঠি পেয়েছো? হ্যাঁ, তামান্না নামের একটি মেয়ে আমার কাছে চিঠিটা নিয়ে এসেছিল। মেয়ে? বয়স কত? দেখতে কেমন? দেখতে ভালো। বয়স? থাক থাক, আর বলতে হবে না। আমি এদিকে বন্দি থেকে তোমার জন্য ছটফট করছি, আর তুমি? আর আমি বন্যা নামের মেয়েটির ভালোবাসার বন্যায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করি না। আমার হৃদয়ের ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখো, শুধু তুমি আর তুমি। আমি তোমার দূর, ঢেউ হয়েছি আমি, তুমি আমার সমুদ্র। তুমি আমার সূর্য, আমি তোমার দূর, ঢেউ হয়েছি আমি, তুমি আমার Thank you.
আমরা বিয়ের বাজার করতে যাচ্ছিলাম বস, খান বাড়ির লোকজন আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আর বলেছে এই বিয়ে বন্ধ করতে। চুপ, বন্ধ কর, বিয়ের আয়োজন বন্ধ কর। যুদ্ধের সাজ নেই, খান বাড়ির আক্রমণের জবাব দিতে হবে আমাদের। আজ খান বাড়িকে গোরস্থান বানিয়ে আসবো আমরা। চাচা, লোকজন খবর দাও। এই রাসেল, গুলি লোড কর, তাড়াতাড়ি কর। অস্ত্র বোমা মারামারি কোনো সমস্যার সমাধান নয়। আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন, আমি কথা বলে আসি খানবাড়ির বড় খান সাহেবের সাথে। কি কথা বলবে তুমি? খান মানুষের মুখের ভাষা বুঝে না, বুঝে রক্তের ভাষা। রক্তের ভাষা আমিও কম বুঝি না, কিন্তু তার ভয়ে আমার বিয়ের আয়োজন বন্ধ হয়ে যাবে তা আমি হতে দেব না। কি করবে তুমি? খান সাহেবকে আমার বিয়েতে দাওয়াত দেব। দূর্য, ডোন্ট ওয়ারি, আপনারা যাকে হত্যা করতে চান উনিই হবেন আমার বিয়েতে চিফ গেস্ট। বোকা বোকা ছেলে, বাঘের ঘরে যদি বাঘ শিকার করতে পারে ভালো, আর যদি না পারে আরো ভালো। রাসেলের সাথে বন্যার বিয়েতে তাহলে আর কোনো বাধাই থাকলো না। দারুন দারুন অ্যাক্টিং করেছিস তোরা, সুপার। আজ তোমার ছেলের 26তম জন্মদিন পালন করছি মমতা। তুমি আমার ছেলেকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছো, আমার চোখের আড়াল করে রেখেছো। এতগুলো বছর ধরে আমার ছেলে কেমন আছে, কোথায় আছে আমি আজও জানি না। এমনকি ও দেখতে কেমন হয়েছে সেটাও আমি জানি না। আর কত তুমি আমাকে শাস্তি দেবে মমতা, আর কত? আজ যদি আমার সন্তান আমার সামনে এসে দাঁড়ায় তাহলে আমি তাকে কিভাবে চিনব? আমার সন্তান চিনতে পারবে না তার পিতাকে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে মমতা, আর কি হতে পারে? You bloody loser! চাচু! হ্যাঁ চাচু, কোথায়? হ্যাঁ চাচু, যে মাস্তানটির কারণে মির্জা বাড়ির লোকদের লাশ ফেলতে পারিনি, আজ সেই মাস্তানটা আমাদের বাড়ি থেকে আসছে। ওই খুনিটা এ বাড়ির দরজায় পা দেবার আগেই ওকে শেষ করে দে, ওকে বুঝিয়ে দে খান বাড়ির রক্তের উত্তাপ কত তীব্র। ওকে, তাই করব চাচু। আনোয়ার, আমির, এই চল, এই হাঁটি ভাইকে ফেলাবে। রেডাজ মারামারি করতে আসেনি, এসেছে খানের সাথে দেখা করতে। এই মির্জা বাড়ির ভাড়াটে কুকুর, খান সাহেবের সঙ্গে তোর দেখা হবে কবরস্থানে, না হয় হসপিটালের বেডে। মাইন্ড ইট।
প্রতি বছর আমি আমার ছেলের জন্য কেক নিয়ে অপেক্ষা করে থাকি। আমার ছেলেকে আর কোনোদিনই ফিরে আসবে না। হে আল্লাহ, আমি কি কোনোদিনই আমার ছেলেকে নিয়ে কেক কাটতে পারবো না? ইয়া পরবর্তীকার। কি বলছো তুমি? তোর যে মির্জাপুরে? জি আন্টি। আমার তোর কি হবে এখন? হ্যালো, ওগো আমি কে? ওগো আমি মমতা। মমতা, তুমি এতদিন পর, কেমন আছো তুমি মমতা? আমার তুর্য কেমন আছে মমতা? আমার তুর্য কেমন আছে? তোমার সন্তান আজ বিপদের মুখে পা বাড়িয়েছে, মির্জাপুরের মির্জা বাড়িতে নিজের ভালোবাসাকে হাসিল করতে গিয়েছে। কি কি বলছো তুমি? হ্যাঁ, যেভাবে পারো তোমার সন্তানকে তুমি বাঁচাও। কিন্তু এত বছর পর আমি আমার তুর্যকে কিভাবে চিনব? আমি এক্ষুনি তোমার মোবাইলে তুর্যর ছবি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি। দিন, আমি এমএমএস করে দিচ্ছি। মার্সি রহিম জব্বার, যাও কে নদীতে ফেলে দিয়ায়। এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। চাচা শোন, আমার ছেলে আমার এলাকায় ফিরে এসেছে, লোকজন নিয়ে ওকে খুঁজে বের করতে হবে। এই দেখো ছবি দেখি চাচু। ও মাই গড চাচু, ওকে তো মেরে নদীতে ফেলে দিয়ে আসতে বললাম। নো, হোয়াট ডিড আই ডু? Oh, let's go, Chachu. কি কি বললে? তুর্য খান বাড়ির ছেলে, আরবাজ খানের সন্তান? হ্যাঁ। যত শীঘ্র সম্ভব আমি রাসেলের সাথে বন্যার বিয়ে দিতে চাই। চাচা, তুমি সমস্ত ব্যবস্থা করো। না ভাইয়া, রাসেলকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। তুমি ভালো করেই জানো আমি তুর্যকে ভালোবাসি। শত্রুর সাথে কিসের ভালোবাসা? যে খান পরিবারের হাতে খুন হয়েছেন আমার দাদা জান, আমার বাবা জান, খুন হয়েছেন এই বংশের পূর্বপুরুষেরা, তাদের সাথে কিসের প্রেম, কিসের সম্পর্ক? এই সাফকাত মির্জা সবকিছু মেনে নিতে পারলেও খান বাড়ির কারোর সাথে প্রেমের সম্পর্ক মেনে নেবে না। ভাইয়া চুপ, একদম চুপ। তোমার বিয়ে যদি কারোর সাথে হয় তাহলে হবে রাসেলের সাথে। না ভাইয়া, যতদিন বন্যার বিয়ে না হচ্ছে ততদিন বন্যা এ বাড়ি থেকে যাতে বের না হতে পারে, ইটস ইওর রেসপন্সিবিলিটি। ভাইয়া
আবার দুর্জ হাসপাতালে কেন? ওগো, আবার দুর্জ কেন আহত হলো? আমার সন্তান মির্জাবাড়ি আর খানবাড়ির সংঘর্ষের বলি হবে বলে আজ থেকে 20 বছর আগে আমি তোমার সংসার ছেড়েছি, সমাজ ছেড়েছি, কিন্তু তারপরও আজ কেন তাকে তোমাদের সংঘর্ষের বলি হতে হলো? কেন? উত্তর দাও। ছেলের রক্ত দিয়েও যদি তোমার পিপাসা না মিটে থাকে, তাহলে আর কার রক্ত দেখতে চাও? আর কার রক্ত দেখলে তোমার পিপাসা মিটবে বলো? না মমতা, না। সন্তানের গায়ের রক্ত আজ তোমার স্বামীকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি আর রক্ত দেখতে চাই না মমতা, আমি আর সংঘর্ষ চাই না মমতা। আমি আমার সন্তানের কসম খেয়ে বলছি, আর কখনো কারো জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলব না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মমতা, আমাকে ক্ষমা করে দাও। ডক্টর, হাউ ইজ দ্য পেশেন্ট? হি ইজ আউট অফ ডেঞ্জার, থ্যাংক ইউ। আমরা কেবিনে শিফট করে দিয়েছি, ইচ্ছে করলে দেখা করতে পারেন। চলো মমতা। মা, তুমি? হ্যাঁ বাবা। দুর্জ, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি যদি আরো আগে তোর কাছে মুখ খুলতাম, তাহলে এদিন আমাকে দেখতে হতো না। তুমি কিসের কথা বলছো মা? তুই এতদিন জানতি ছোটবেলায় তোর বাবা মারা গেছে, কিন্তু আমি তোকে মিথ্যে কথা বলেছিলাম বাবা। কি? তোর বাবা মারা যাননি, খানবাড়ির আর বাজ খান তোর বাবা। মির্জা আর খানবাড়ির সংঘর্ষ থেকে তোকে বাঁচানোর জন্য আমি 20 বছর আগে এই এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম। খানবাড়ির সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখিনি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। দুর্জ, আমার বাবা। বাবা দুর্জ, আমাকে মাফ করে দে বাবা। আই এম রিয়েলি সরি, আমি জানতাম না তোমার মতো আমার একটা ভাই আছে। আই রিয়েলি ফিল গিল্টি, আই হোপ ইউ উইল ফরগিভ মি। It's okay. Tamanna, তুমি? তামান্নাই তো আমাকে এখানে নিয়ে এসেছে। Thanks. It's my duty. বক্কর, চাচু, গ্রামের সব লোককে খবর দে, আয়োজন কর। আজ 20 বছর পর খানবাড়ির যোগ্য উত্তরসূরি খানবাড়িতে ফিরবে। Yes, চাচু, great. সারা গ্রাম আমি দাওয়াত দিয়ে দিব। Let's do it right now. আপনারা পাইয়া খানবাড়ি আইজ আবার আগের মতো ঝলমল করে উঠ। আপনি জানেন না আপনার জন্য আমাদের বড় খান কত যে চোখের পানি ফালাইছে। উলাঙ্গা নালায়েক, একটা মেয়ের হাতের চর খেয়ে ঘাড় বাঁকা করে বসে আছে। দুদিন পরে যার বিয়ে, তার এই অবস্থা দেখলে লোকে কি বলবে? লোকে যাতে কিছু না বলতে পারে তাই ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। আরে ডাক্তার সাহেব, আসুন আসুন। ডাক্তার সাহেব, আমার ছেলের ঘাড় বাঁকা রূপটা ঠিক করে দিন, দুদিন পরে আমার ছেলের বিয়ে। কোনো অসুবিধা নাই, ডাক্তার মেডিসিন নিয়ে হাজির।
গার বেকা তেরা সব সুজাই যাবো গিয়া। আপনি ওদিক সে রয়েছেন কে? ওই যে ঘাট তেরা রুগী, তাড়াতাড়ি ঔষধ দেন, নইলে বিয়ার সময় জামাই দেখতে আইসা লোকজন কইবো ঘাট তেরা জামাই। আমি আবার কি কইলাম? ডাক্তার সাহেব কিছু একটা করেন, এই রোগের চিকিৎসা একটাই, যে থাপ্পড় খায় গার বেকা হইছে ওই থাপ্পড় খায় আবার গার সজাইব। মানে আর ওষুধ একটাই, সকালে 15টা থাপ্পড়, দুপুরে 15টা থাপ্পড়, রাইতে 15টা থাপ্পড়, খাওয়ার পরে কি? আচ্ছা ডাক্তার সাহেব, মনে গন্ডারে চামড়া, আমার থাপ্পড়ে কাম হইব না। আমাকে বিয়ে করার শখ? দাঁড়া, তোর বিয়ে করার শখ আমি মিটাচ্ছি। তুমি আছো বলে তুই আমার দুইটা মারছিলি। আমি তোর বাপ, আমি কি তোকে চর মারতে পারি? আর মারলে কি আস্তে মারবো? জোরে মারো, যাতে আমার পিয়া যাও হয়। আচ্ছা আচ্ছা, কাজ তো হয় না, হবে না, হবে না। জাগা, বিয়াটা তো করতে পারো, বিয়া করতে পারলে থাপ্পড়ের কষ্টটা তো ভুলতে পারো। আমি তো চাই না তামান্না, কিন্তু আমি চাই বন্যা তোমার জীবনে ফিরে আসুক। তোমরা আমাকে খুন করে ফেলো, কেটে আমাকে পানিতে ভাসিয়ে দাও, কিন্তু রাসেলকে বিয়ে করতে বলো না। রাসেল ভালো ছেলে, শিক্ষিত, MBA করা, ডিগ্রি যতই থাক, তাই বলে আপা মনে হয় ঘর তেরা টাকলুরে বিয়া করবো নাকি? তুই চুপ কর বন্যা, কি করতে চাও তুমিই বলো। ভাবি ভাবি, তুমি একবার আমাকে তুর্জর কাছে যাবার সুযোগ করে দাও। কি বলছো? আমি সুযোগ করে দেব? প্লিজ ভাবি, আমি আমার তুর্জর কাছে যেতে চাই। কিন্তু তোমার ভাই যদি জানতে পারে? কেউ জানবে না ভাবি, আমি যাব। কিন্তু তুমি কোথায় যাবে? তুর্জ তো এখনো হসপিটালে। না না, বস্তা এখন খানবাড়িতে আছে। তুই জানলি কি করে? কি যে বলেন না বামনি, ওই বাড়িতে আমার ময়না কাম করে না। তুই আমাকে খানবাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবি? পারুম মানে অবশ্যই পারুম। ভাবি প্লিজ ভাবি, তুমি ভাইয়াকে সামলিও, আমি যাবই। ঠিক আছে চিকন, আপনি কোনো চিন্তা করবেন না ভাবি সাহেব, মনে করেন আমরা এখন খানবাড়িতেই। আল্লাহ, জীবনে হাইস্ক নিয়ে আইছি, তুমি আমার হেফাজত কইরো, কাউরে দেই না, যাক ফাঁকা আছে। শত্রুর বাড়িতে আইয়ে পড়লাম, আল্লাহ তুমি আমার হেফাজত কইরো। আইয়া যখন পড়ছি তখন আমি আমার কাম সাইরা যাব। আল্লাহ, এই খারাপ, এই দিন মির্জাবাড়ি লোক না, আজ তোরে মাইরেই ফেলাম। এই দুইটার একটা সিস্টেম করতে হইব ভাই। আমারে মাইরা ফেলান আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার একটু নাম কামায় মারেন, আমার শেষ ইচ্ছাটা পূরণ করেন, আমারে খানবাড়ির কারো সামনে মারেন। পাকই পাইছি, ছোট খানবাড়িতে
আমারে হের সামনে মারেন। আচ্ছা ঠিক আছে চল, চলেন ফলো মি। জানি না বন্যা এখন কি করছে, হয়তো আমার কথাই ভাবছে। বাস, আরে চিকন তুমি তোমরা যাও, কি হয়েছে? লাগাই দিছি গিট্টু, সুড়াইতে সময় লাগবো। তোমাকে ছাড়া আমার ঘড়ির কাটা চলে না যে দুর্য, তুমি হাসপাতালে ছিলে শুনে আমার সময় যে কি অস্থির ভাবে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও অবস্থা তাই, নিজের বংশ পরিচয় জানার পর থেকে একটাই চিন্তা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে সারাদিন। কি করে আমি তোমার কাছে যাব, কি করে তোমাকে আমি বুকে টেনে নেব? আমি জানি শত্রুর মেয়ে বলে তোমার বাবাও হয় তোমাকে গ্রহণ করতে চাইবে না, কিন্তু তবু আমার সমাজ সংসার বংশকে ফেলে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি আমাকে তোমার বুকে ঠাই দেবে না, আমাকে তোমার জীবন সাথী বলে মেনে নেবে না? আমার ছেলে মেনে নিলেও আমি মেনে নেব না। এই মেয়ের শরীরে সেই বাড়ির রক্ত, যে বাড়ির কারণে আমার পরিবারে রক্তপাত হয়েছে। ওকে পুত্রবধূ হিসেবে মেনে নেব। কেন পারবে না বাবা? আপনার ভালোবাসার কারণে আমি এই এলাকায় না আসতাম তাহলে কি কোনোদিন জানতে পারতাম যে আমার বাবা বেঁচে আছেন, যার কারণে তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছ, তোমার পরিবারকে ফিরে পেয়েছ? তাকে তুমি যদি এভাবে রিক্ত হাতে ফিরিয়ে দাও তাতে কি খানবাড়ির সম্মান বাড়বে, খানবাড়ির মর্যাদা আরো উঁচুতে উঠবে, নাকি অকৃতজ্ঞ বলে খানবাড়ির বদনাম ছড়াবে চারিদিকে? কি পেয়েছো তোমরা মির্জাবাড়ির সাথে শত্রুতা করে? মৃত্যু, খুন, রক্ত, লাশ আর কবরস্থানে কবরের সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া আর কি দিয়েছে তোমাদের এই শত্রুতা? দুর্য, তুমি ভুল করছো। আমি শত্রুতা ভুলে গেলেও মির্জাবাড়ি তাদের শত্রুতা ভুলবে না, ওরা তোমাকে বাঁচতে দেবে না। আমার ভালোবাসার জন্য যুদ্ধ করার শক্তি এবং সাহস আমার আছে বাবা, কিন্তু নিজের সন্তানের ভালোবাসার জন্য নিজের শত্রুতা ভুলে যাবার শক্তি তোমার নেই। এসো বন্যা, এই বাড়িতে যদি তোমার স্বীকৃতি না হয় তাহলে এই বাড়ি আমারও প্রয়োজন নেই, এসো। দুর্জ, ওগো ওগো দুর্জ চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও, ফেরাও, দুর্জ তো চলে যাচ্ছে, ওকে ফেরাও। দুর্জ দাঁড়াও, দীর্ঘ 26 বছর পর আমি তোর মুখে বাবা ডাক শুনেছি। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত এই বাবা ডাক শোনার জন্য আমি যা সকালে এসে আমাকে জানাচ্ছ, কি পেয়েছো তোমরা, কি পেয়েছো? তোমাদের ভুলের জন্য মির্জা বাড়ির ইজ্জত আর ধুলোয় মিশে যাবে? না, ধুলোয় মিশে যাবে না। খান, তুমি আমার বাড়িতে? হ্যাঁ মির্জা,
আমি তোমার ঘরের ইজ্জত সসম্মানে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। তুর্য, ভাইজান, আপনার বোনকে আমি ভালোবাসি। বন্যা আপনার বাড়ি ছেড়ে আমার কাছে চলে গিয়েছিল, কিন্তু এভাবে আমি আমার ভালোবাসা পেতে চাই না, আর তাই ওকে আমি ফিরিয়ে এনেছি। মির্জা, আজ আমি কোনো ঝামেলা করতে আসিনি, আমি এসেছি আমাদের খানদানি ঝামেলা মেটাতে, তিন পুরুষের সংঘর্ষের সমাপ্তি ঘটাতে। ছোটবেলায় পড়েছি দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই, সে শিক্ষা আমার আজও মনে আছে আরবাজ খান। মির্জা, তোমার আমার পরিবারের যে সংঘর্ষ, তার বলি হয়েছে আমার দাদা, আমার চাচা, আমার ভাই, তেমনি তোমাকেও হারাতে হয়েছে তোমার বাবা চাচা সহ আপনজনদের। এই শত্রুতার জের আমি আর টানতে চাই না, হারাতে চাই না আমাদের আপনজনদের। আজ খান পরিবার মির্জা পরিবারের সাথে সম্পর্ক গড়ার দাবি নিয়ে এসেছে। আমি বন্যার সাথে তুর্যের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অসম্ভব, এই বিয়ে কোনো দিন হবে না। মির্জা, তোমার বোন বন্যা আমার ছেলেকে ভালোবাসে। আমার পিস্তলের গুলি ভালোবাসে খানবাড়ির রক্ত। রক্ত কি আপনাকে শান্তি দিতে পারে? রাতের আধারে কি আপনি শান্তিতে ঘুমাতে পারেন? শান্তিতে আমি ঘুমাবো সেদিন যেদিন খান ভিলা পুরুষ শূন্য হবে। মির্জা, খান বংশকে নির্বংশ করে যদি তুমি শান্তি পেতে চাও, তাহলে চালাও গুলি। আজ পুরো খান বংশ তোমার চোখের সামনে দাঁড়িয়ে, চালাও গুলি। না ভাইয়া। বন্যা, সরে যা। না ভাইয়া, আমি সরব না। আজ আমি কোনো রক্তপাত হতে দেব না। ওরা আমাদের শত্রু বন্যা। কিসের শত্রুতা? তুমি, আমি বা আমাদের পূর্বপুরুষেরা কি শত্রুতা করেছিল খানবাড়ির সাথে? কেন, কেন তিন পুরুষের ভুলের জন্য তুমি আমাদের ভালোবাসাকে অগ্রাহ্য করবে? খান সাহেব যখন তার সন্তানের ভালোবাসার জন্য শত্রুতা ভুলে যেতে চাইছেন, তখন আমার জন্য তুমি কেন পারবে না তোমার শত্রুতা ভুলতে? খান বাড়ির লোকেরা প্রেম ভালোবাসার ভাষা বোঝে না বন্যা। মিথ্যে কথা, প্রেম ভালোবাসার ভাষা বোঝেননি আপনি। আমাদের প্রেম আপনার চোখ খুলে দিতে পারেনি, আর তাই এখনো নিজের বোনের দিকেই অস্ত্র তাক করে আছেন। মির্জা, তুমি কি চাও না তোমার পরিবারের মানুষগুলো শান্তিতে বসবাস করুক, তোমার গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করুক, তোমার বোন সুখে শান্তিতে সংসার করুক? আমি যদি আমার খানদানের শত্রুদের ক্ষমা করে দিয়ে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়তে পারি, তাহলে তুমি কেন পারবে না? খানের কথায় তুমি ওর সাথে সম্পর্ক করো না। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই খানকে করা যায় না। মির্জা, যদি আমাকে গুলি করলে তোমার রক্তের তৃষ্ণা মেটে, যদি আমাকে খুন করলে ফিরে আসে তোমার পূর্বপুরুষরা, তাহলে চালাও গুলি, আমাকে শেষ করে দাও। তবু ওদের প্রেমের সম্পর্ক তুমি মেনে নাও মির্জা। ঠিক আছে খান সাহেব, ঠিক আছে। যদি তুমি শত্রুতা ভুলে গিয়ে আমার বোনকে তোমার ঘরে বউ বানিয়ে নিতে পারো, তাহলে আমিও পারবো তোমাকে আত্মীয় বলে স্বীকার করে নিতে, পারবো আমাদের দুজনের শত্রুতা ভুলে যেতে। Come on guys, is that a game or for real? I don't think so. Anyway, let's get happy everybody. আজ থেকে মির্জার খান দুই পরিবার আত্মীয়। সমস্ত শত্রুতার আজ এখানেই পরিসমাপ্তি, আর এই খুশিতে আগামী সাত দিন খান বাড়িতে নাচ গান আর ফুর্তির আয়োজন হবে, আর সেই আয়োজনে প্রধান অতিথি হবে শফকত মির্জা। শুধু তাই না, আমি আরো ঘোষণা দিচ্ছি, আজ থেকে তিন দিনের মধ্যে হবে তুর্য আর বন্যার গায়ে হলুদ।
চার দিনের দিন বিয়ে।
ছোট খান, মির্জা বাড়ির ওরা বেইমানি করেছে, ওরা ওরা খান বাড়িকে কবরস্থান বানিয়ে দিয়েছে। হ্যালো, কি কি বললে, কোথায় আছে মির্জা? My brother, kholo kholo, yeah, good. Eto kholo. Yeah, good. That's just like what I planned. তুই কি করব বল? ভেবেছিলাম খান বাড়ির সবকিছুর মালিক হবো আমি, মাঝখানে তুই এসে সব ঘাপলা করে দিলি, কিন্তু আমার প্ল্যানে গন্ডগোল করে দিল ওই মেয়েটা। কি যেন নাম তার? ও, তামান্না। ওর কারণে গত রাতে বেঁচে গেছিস তুই, কিন্তু গত রাতে I hope our friendship will last forever. Amar kaj ami kore diyechi. Now you do your work, my brother. Goodbye. I mean it. Shola beima. Du din por Tokyo mere film. Tur jo bhaiya kothay? Ha, hop ja gari te ut. হ্যালো তুর্য, স্পিকিং সাক্ষাৎ মির্জা আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলেছে, আর এখন তুর্য খানকেও মেরে ফেলছে। সো প্লিজ হারি আপ, উই নিড ইউর হেল্প। আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি, হারামজাদা তুর্যকে সাক্ষাৎ মির্জার কাছে দিয়ে এসেছি, এতক্ষণে হয়তো লাশ হয়ে গেছে। আপনি আপনি এত বড় বেঈমান? আমি এখন খান বাড়ির বড় খান, অনলি সুপ্রিম পাওয়ার অফ দি খান ফ্যামিলি। Thank you.
নো চিন্তা, নো ফুর্তি, নো টেনশন। বস, আপনার রেড বাহিনী এসে গেছে। আল্লাহ, আমার সারদেই মইরা খাড়ায় রয়েছে। বস, আপনি তো আপনার প্রেম পেয়ে গেছে। আরে, আদর ভালোবাসায় ভরা অপূর্ব। এইবা রেডের দায়িত্বটা আপনি আমার উপরে হ্যান্ড ওভার করুন। দিলে তুমি কি করবে? আরে কি কি করুম মানে, দেশের আনাচে কানাচে কোনা কাঞ্চিতে যেইখানে প্রেমিক প্রেমিকা বিপদে পড়বো, আমি রেডের ভালোবাসার পতাকা নিয়ে
সেইখানে যুদ্ধ ঘোষণা করুন। আর সবাই রাখব ভালোবাসা যেখানে রেড বলেছে এইখানে। আজ থেকে এই শহরে আমি হইলাম রেড 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 ফলো মি রেড 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 রেড। ভালোবাসা এক্সপ্রেসে একটাই কামরা, মনে করো উঠে গেছি সেইখানে আমরা, নেই কোনো ভাবনা আর ফিরে যাব না, ডুবে যাব প্রেমে দুজনা। ভালোবাসা এক্সপ্রেসে একটাই কামরা, মনে করো উঠে গেছি সেইখানে আমরা, নেই কোনো ভাবনা আর ফিরে যাব না, ডুবে যাব প্রেমে দুজনা। ভালোবাসা এক্সপ্রেসে একটাই কামরা, মনে করো উঠে গেছি সেইখানে আমরা,